আমরা আসছি এখন টেন্ট হাউসে। এখানে অলরেডি কাজ চলতেছে, এই পাশেও যথাসম্ভব বানাইতেছে, যে ব্যাডমিন্টন খেলার এটা মনে হয়, যেহেতু নিচের ফ্লোরটা নীল। আর আমরা এখন এদিক দিয়ে আসছি। এটা নীলিমা রিসোর্টের আগে, মেরিন ড্রাইভ থেকে আসতে নীলিমা রিসোর্টের আগে হচ্ছে টেন্ট হাউস। এই যে কথা বলাদের সাথে, ২৫০ হচ্ছে পার পার্সন। আর আর কি ১০০ টাকা করে কি বললো? আচ্ছা, ডিনারের পরিবর্তে যদি হয় তাহলে ১০০ টাকা করে আর কি। আর আমি যখন গতবার আসছিলাম তখন এই সাইডের এগুলো ছিল না, শুধু এই পাশেরগুলো ছিল। এখন হচ্ছে এই পাশেও করা হয়েছে। তা আমি এই সাইড দিয়ে গিয়ে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। জন প্রতি হচ্ছে ১৫০০ টাকা করে, একটা রুমে ৩ জন থাকা যাবে। এই যে এই পাশে তাঁবুগুলো করা আছে, এগুলোতেও থাকতে পারবেন। এগুলোর ভাড়াটা আমি অবশ্য জিজ্ঞেস করি নাই, এগুলো যত সময় মনে হয় ১০০০ টাকা করে, আর এগুলো হচ্ছে ১৫০০ টাকা করে। তো এই সাইডের আমি রুমগুলো এর আগে দেখাইছিলাম যে রুমগুলো কেমন। এখন দেখা যাইতেছে সবগুলা পট হাউসগুলো যেগুলো এগুলো বুকড, ভিতরে গেস্ট আছে। আর এই সাইডে এই যে কি সুন্দর করে ডেকোরেশন করা, বিকালে এখানে বসা যাবে। আর এই তো সবগুলাই, এটা ৭ নাম্বার ই টেন্ট, ৭ নাম্বার আর হচ্ছে পট ২ নাম্বার। প্রত্যেকটার সামনে একটা করে এরকম দেওয়া আছে কাপড়ের, দোল খাওয়ার জন্য। আর এটা একদম ওই মাথা পর্যন্ত। আর এই যেখানে ওয়াশরুম, এখানে পার্সোনাল কোনো ওয়াশরুম নাই যে রুমের সাথে থাকবে। এখানে হচ্ছে যেহেতু এটা টেন্ট টাইপের, এই জন্য সবার জন্য হচ্ছে দুইটা ওয়াশরুম ওই পাশেও আছে। আর এই তো এটা হচ্ছে পট ৫ নাম্বার, সামনে দুইটা ইয়া দেওয়া আছে। ইয়া বলতে মানে এটার আমি আসলে নাম জানি না কি বলে এটাকে, আপনারা যদি নাম জানেন আমাকে নাম জানাই দিবেন। এই যে যেটার মধ্যে দোল খায়, ঝুলনি বলি আমরা। আর এই তো এই পাশেও আছে, একদম ডাইরেক্ট ক্যাম্পিং করা যাবে এই টাইপের। তো এগুলো মনে হয় কত করে আমি জানি না, এখন এটা মনে হয় ১০০০ করে, আর এগুলোতে থাকলে হচ্ছে ১৫০০ করে। এটা পিছন সাইডটা হচ্ছে এরকম, মানে ওই সাইড দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে যেখানে কয়েকটা চেয়ার দেওয়া আছে এখানে বসা যায়। আর এই যে সামনেই বিচ, এখন তো ভাটা চলতেছে, পানি অনেক দূরে, তবে পানি কিন্তু অনেকখানি কাছে চলে আসে। এ পাশে দেওয়া নাই। আর এই যে এই সাইডে একটা দরজা, আমার আগের ভিডিওতে এটা রুমগুলোর ভিডিও দেওয়া আছে, রুমগুলো কেমন। রুম কি ভিতরে হচ্ছে দুইটা বেড দেওয়া, দুই পাশে, এই পাশে একটা বেড, এই পাশে একটা বেড, দুই পাশে দুইটা বেড দেওয়া আছে, কিন্তু ৩ জন থাকা যায় এখানে, দুইটা বেড থাকলেও। আর এই সাইডটা হচ্ছে এরকম, ওই পাশে আগে ছিল না, এখন ওই পাশে করা হয়েছে। তা আমি ওই পাশটা আপনাদেরকে এখন দেখা দিচ্ছি। আচ্ছা, ফ্লোরিং করা না,
তো এই হচ্ছে রুম, এই পাশে একটা বেড দেওয়া আছে আর নিচে চাইলে ফ্লোরিং করা যাবে। হ্যাঁ ঠিক আছে, তো রুমগুলো হচ্ছে এরকম, নিচেও দুইজন শোয়া যায়, উপরেও দুইজন শোয়া যায়, চাইলে আপনারা চারজন শুইতে পারবেন, কিন্তু পার পার্সন 1500 টাকা করেই। এটাতেও তো মানে আছে, আর এই যে এরকম সন্ধ্যা হইলে সুন্দর ডেকোরেশন দেওয়া করা, এই যে দেখছেন চারপাশে, যে মানে এটা সন্ধ্যা হইলে এটা আসল সৌন্দর্যটা বের হয় রুমগুলার। দিনের বেলা অতটা বোঝা যায় না, কিন্তু যখন সন্ধ্যা হয় তখন হচ্ছে প্রত্যেকটা এরকম লাইটিং করা হয়, ওই পাশেরগুলো ওই যে লাইটিং করা। এখন হচ্ছে সন্ধ্যা হওয়াতে প্রত্যেকটার লাইট অন করে দিতেছে, আর ওই পাশে সবগুলা তাঁবু করা, ওগুলা হচ্ছে 1000 করে। আমার কাছে ওই সাইডটাই বেশি ভালো লাগছে এই পাশের রুমগুলোর চেয়ে। আর এই তো দোলনা, এখানে জায়গা জায়গা অনেকগুলো দোলনা, ওই যে দেখেন ওইদিকে দূরেও অনেকগুলো দেওয়া আছে দোলনা। কি বলে দোলনাকে, দোলনাকে কি বলে? সুইং। আর ই ট্যান্ট, ই ট্যান্ট এই যে ভিতরে এরকম, এখানে দুজন থাকা যায়। যে পাশে একটা আছে, এগুলো এখন বেশিরভাগই বুকড, সবাই গেছে বিচের ওইদিকে, একদম এই সাইড থেকে শুরু করে দেখি একদম ওই মাথা পর্যন্ত। সবগুলো হচ্ছে এরকম টেন্ট করা, এটা গতবার যখন আমি আসছিলাম তখন ছিল না, আর গতবার এইখানে মাঝে একটা গোল রাউন্ডের মতো ছিল যেখানে অনেকগুলো বাতি দেওয়া ছিল এবং টেবিল দেওয়া ছিল চারপাশে, ওইটা আমার কাছে বেশি ভালো লাগছিল। ওইটা এখন সরাই ফেলছে, এখানে ওইটা নাই এখন, সরাই এখানে খেলার জায়গা করছে। তো যারা গ্রুপে আসেন ছেলেরা, তারা এই জায়গাটা আমার মনে হয় অনেক সুন্দর একটা জায়গা, এখানে আসতে পারবেন, এখানে রাতে যারা মানে টেন্ট টাইপের পছন্দ করেন তারা এখানে থাকতে পারবেন এবং এখানে খেলতে পারবেন। সন্ধ্যার পরে বারবিকিউও হয়, বারবিকিউ পার পার্সন 300 টাকা করে বলছিল। যদি আপনি রাতের খাবার না খান, না খেয়ে যদি বারবিকিউ শুধু নেন তাহলে। আর এই যে এরকম সিঁড়ি করা, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, উঠে তারপরে এই তো রুম, সামনে প্রত্যেকটা এরকমই। আর সবগুলোর সামনে মোটামুটি এরকম দোলনা দেওয়া আছে বসার জন্য। এই তো পুরাটা এরকম। আর এই যে এই সাইডে যে খেলার জন্য, এটা ক্রিকেট খেলার জন্য, এটা করছে ক্রিকেট খেলার জন্য। এর আগে এখানে ব্যাডমিন্টন খেলার ইয়ে ছিল, এখন এটা ক্রিকেট খেলার জন্য করছে। আর ওই পাশে যেটা করছে ওইটা হইতেছে গিয়া ব্যাডমিন্টনের জন্য। তো আপনারা যদি এই সময় আসেন শীতকালে তাহলে ব্যাডমিন্টন খেলতে পারবেন, ক্রিকেট খেলতে পারবেন, মোটামুটি এখানে সব রকমেরই খেলার ইয়ে আছে। আর এই তো টেন্টটা এরকম, ভিতরে টেন্ট যেরকম হয় আর কি। তবে আমার এটার এই সিস্টেমটা ভালো লাগছে যে সিঁড়ি দিয়ে উঠবে, ওঠার পরে গাছের মতো দুই পাশে, আর এই যে ডেকোরেশনটা এরকম অনেক সুন্দর। এই তো দূর থেকে দেখতে এরকম, তো পুরাটা এরকম দেখতে। আমার মনে হয় যারা টেন্ট পছন্দ করেন, এরকম তাঁবু করে থাকতে পছন্দ করেন, তাদের এই জায়গাটা অনেক বেশি ভালো লাগবে। আমারও অনেক ভালো লাগছে জায়গাটা, একবার আসব এখানে থাকব। আর সামনে ওই তো খাওয়া দাওয়ার ইয়া, এখানে ডাইনিং,
রেস্টুরেন্ট আর কি, রেস্টুরেন্টের মতো। আর এটা হচ্ছে গেটটা বের হওয়ার। আর ওই সাইডে কাজ চলতেছে, ওখানে আরও খেলার অনেক জায়গা বানাইতেছে খেলাধুলার জন্য। এখানে আসলে মেইনলি রাতে থাকা এবং খেলাধুলা করার করতে যারা বেশি পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা আমার মনে হয় বেস্ট। এই তো পুরাটা এরকম। যারা পাহাড় জঙ্গল এই টাইপের পছন্দ করেন তাদের কাছে এই জায়গাটা অনেক ভালো লাগবে। তা আমার এই তো পুরাটা ভিডিও করা হয়ে গেছে, এখন অন্ধকার হবে আর চারপাশে পুরাটা লাইটিং করবে। আর লাইটিং করলে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। তা আপনাদের যদি ভালো লাগে তো আপনারা এখানে আসতে পারেন। আর আমি তো ভাড়া বলিয়ে দিচ্ছি এখানকার, তারপর আমি এখানকার মোবাইল নাম্বার তারপরে অ্যাড্রেস এটা আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা ওইটা দেখে এখানে আসতে পারেন। তো কল দিয়ে আসবেন যে খালি আছে কিনা, তাহলে ভালো হবে বেশি আর কি। তা আমি এখানের মতো আমার ভিডিও আজকে শেষ করলাম, সবাই ভালো থাকবেন।